সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কাজী ওয়ান বাংলা ইউটিউব চ্যানেলের আজকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কাজী কাউসার সুমন বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা ছাগল খামার কেন করবেন সেই সম্পর্কে বিস্তারিত নিয়ে আশা করি আপনারা যারা ছাগল খামার করতে চান তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা ছাগল পালন কেন করবেন করলে কি হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল টপিকে আমাদের বাংলাদেশে আমি বাংলাদেশে প্রেক্ষাপটে বলতেছি যেহেতু আমরা বাংলাদেশে বাস করি আমাদের বাংলাদেশে পশু খাদ্যের খুবই সংকট এবং সঙ্কট না যেটা বলা যায় যে পশুর যে ক্রয় করা যে খাদ্যর দামটা সেটা খুবই বৃদ্ধি পেয়েছে যেমন পোলট্রি সেক্টরে আপনি যদি মুরগি পালন করেন মুরগির খাদ্যের দামটা অনেক বেড়ে গেছে কিন্তু তুলনামূলকভাবে মুরগির মাংসের দামটা ততটা পাওয়া যায় না যার কারণে মুরগির খামারিরা ওরা লস খাচ্ছে এরপরে যারা কোয়েল পাখি পালন করে তারাও বর্তমানে কোয়েল খামারে মনোনিবেশ করতে পারতেছে না কারণ কোয়েলের খাদ্যর দামটাও অনেক বেড়ে গেছে বিক্রি করে ততটা লাভবান হতে পারছে না হাঁসের খামারিদের কথা তো নাই বললাম হাঁসের খামারে হাঁসের যে প্রোডাকশন খরচটা অনেক বেড়ে গেছে কিন্তু তুলনামূলকভাবে বিক্রি হচ্ছে না মোট কথা হচ্ছে সকল খামারিরা ওদের যে প্রোডাকশনটা ওদের যে প্রোডাক্টটা তৈরি করতে যে ইনভেস্টটা করা লাগে যে ব্যয়টা খরচ হয় ওই ব্যয়টা তুলতে গিয়ে অনেক কষ্ট হয়ে যায় লাভ করা তো দূরের কথা তাই আমি বলবো যে বর্তমান প্রেক্ষাপটে ছাগল খামারটা আপনি করতে পারেন কারণ ছাগল খামারটা আপনি ইচ্ছা করলে জিরো কষ্টে করতে পারেন মানে আপনি একেবারে খরচ হবে না শূন্য টাকাও আপনি একটা দিনের আপনি যদি খামারে একশোটা ছাগল থাকে আপনি সর্বোচ্চ একশো টাকা ব্যয় করলেও আপনি ইচ্ছা করলে একটা দিন কাটাতে পারবেন আর ছাগল খামারের খাদ্য খরচ ব্যয়টা একেবারে কম যেটাকে যে অন্যান্য পোলট্রি সেক্টর বা অন্যান্য খামার থেকে সাথে তুলনা করলে কমে বলা যায় আমি যদি একটা মুরগির সাথে তুলনা করি একটা মুরগি কিন্তু বর্তমানে তিন থেকে চার টাকার খাবার খেয়ে ফেলে আর একটা ছাগলকে আপনি তিন থেকে চার টাকার খাবার খাওয়াতে হয় না দুই টাকার খাবার খাওয়াইলেও হয়ে যায় আর একটা মুরগি আপনি এক বছর যদি পালন করেন তাহলে ওই মুরগিটা আপনি যদি দেশি মুরগি এক বছর পালন করে বিক্রি করেন তাহলে এটা সর্বোচ্চ গেলে আপনি এক হাজার টাকা পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন একটা মুরগি আর দুই মাস আড়াই মাসে বিক্রি করলে একটা মুরগি সর্বোচ্চ দুইশো আড়াইশো বা তিনশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু একটা ছাগল আপনি যদি পালন করেন ছাগল তিন সে কিন্তু কোনো খাবার খাবে না জন্মের পরে তিন মাস খাবার খাবে না মায়ের দুধ খাবে কিন্তু সে তিন মাস পরে আপনি একেবারে কম পক্ষে চার পাঁচ হাজার টাকা একবারে ন্যূনতম আড়াই থেকে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন তো তো দেখা যায় যে আপনি ছাগল খামারটা শুরু করতে পারেন আর ছাগলের রোগ বালাই খুবই কম আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগলটাও নিয়ে শুরু করেন তাহলে তো সোনায় শোয়া সেটা হচ্ছে যে আপনি ছাগল খা ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে আর ওরা প্রচুর পরিমাণে বাচ্চা দিয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্ল্যাক বেঙ্গল খুবই পরিচিত জাত এবং আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটি গ্রামের বাড়িতে শহরেও আনাচে কানাচে ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে পাওয়া যায় ওদের গ্রোথটা একটু কম হলেও ওরা কিন্তু খুবই কষ্ট সহিষ্ণু তাই ওদেরকে দানাদার খাদ্য না দিলেও চলে আপনি করলে বাড়ির আশেপাশের যে ঝুপঝাড়গুলো আছে এগুলাতে বেঁধেও আপনি একটা ছাগল পালন করতে পারবেন তবে একটা মুরগি পালন করলে কিন্তু আপনি ওকে খাবার দিতে হবে আপনি একটা কবুতর কিছু কোয়েল পালন করলেও আপনি ওদেরকে খাবার দিতে হবে কবুতরের কথা তো নাই বললাম কবুতর এখন ক্রয় করতে গেলে অনেক দাম কিন্তু আপনি বিক্রি করতে গেলে দাম পাবেন না এই হচ্ছে কথাটা আপনি আবার ওদেরকে পালন করতে গিয়ে ওদেরকে গম খাওয়ালেন অথবা অন্যান্য জিনিসগুলো খাওয়াবেন এগুলোর অনেক দাম কিন্তু বিক্রি করতে গিয়ে সঠিক দামটা পাওয়া যায় না ওদের প্রোডাকশনটাও ততটা আসে না খুব কম সংখ্যক মানুষই কবুতর থেকে লাভবান হতে পারতেছে আর তাই বলল যে আমি বলবো যে ছাগল খামারটা আপনারা শুরু করতে পারেন কারণ ছাগল খামারে আপনি কিছু ছাগি পালন করলেন এগুলা থেকে আপনি কিন্তু বছরে বা চোদ্দো মাস বা পনেরো মাসে আপনি দুই থেকে একবার বাচ্চা পেয়ে যাবেন ঠিক আছে আপনি যদি একবারও বাচ্চা পান এক বছর পরে আপনি একটা বাচ্চার দাম আপনি একবারে ন্যূনতম দশ থেকে বারো হাজার টাকা আপনি সেল করতে পারবেন আপনি তো আর একটা পালন করবেন না আপনি যদি দশটা ছাগল পালন করেন তখন আপনি এটা থেকে আরও বেশি আপনি বছরে প্রায় আপনি চল্লিশটার মতো কমিয়ে ধরলাম যে আপনি বিশটা বাচ্চা পাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ তখন আপনি বিশটা বাচ্চা থেকে আপনি এক বছর পরে আপনি দুই লক্ষ টাকা আয় করে ফেলবেন আর দুই লক্ষ টাকা কিন্তু আপনি দেখা যায় যে প্রতি মাসে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো আপনার ইনকাম হয়ে গেল তো এটা থেকে কিন্তু আমাদের মধ্যবিত্তরা সুন্দর চলে যেতে পারবে আর কুটিপুতিরা কিন্তু ছাগল খামারে এখন আসতেছে আগে কিন্তু ছাগল খামাটা গরিবদের জন্য ছিল এখন কিন্তু কুটিপুতিরও ছাগল খামারে আসতেছে আপনি ইচ্ছা করলে আপনার আপনি যদি বড়লোক লোক ধনী হন গরিব যাই হন না কেন আপনি কিন্তু ছাগল খামারে আসতে পারেন কারণ ছাগল খামাটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ লস নেই আর আমার কথায় না ইউটিউবের চটকদার বিজ্ঞাপন দেখেও না আপনি একটাকে দুইটা নিয়ে শুরু করতে পারেন শখ করে পালন করতে পারেন অথবা অন্যান্য আপনার আশেপাশে যারা পালন করতেছে তাদের সাথে কথা বলতে পারেন যে কী অবস্থা ছাগলটা পালতেছো যে তোমার খরচ কেমন হইতেছে তোমার কষ্ট কেমন হইতেছে তোমার লোক কেমন লাগতেছে এবং তুমি কেন ছাগল পালন করতেছো ছাগল পালন না করলে কি হয় না আর ছাগল পালন করলে কি লাভ হয় এই জিনিসগুলো আপনি একটু গবেষণা করেন ঠিক আছে আমরাও বলতেছি ইউটিউবাররা বলতেছে আমাদের কথা বিশ্বাস করবেন না আপনার আশেপাশে যারা পালন করে তাদের কথাটাই বেশি প্রাধান্য দিবেন তারপরে আপনি নিজের বিবেককেও জিজ্ঞেস করবেন যে ছাগল খামারটা করা যায় কি না তবে বলে নিচ্ছি ছাগল খামার কিন্তু অন্যান্য সেক্টর থেকে একটু আলাদা এটাতে একটু শ্রম দেয়া লাগবে মনে করবেন না যে একেবারে শ্রম নাই শ্রম দেয়া লাগে আর জিনিসটা হচ্ছে যে আপনি ছাগল খামারের জন্য আগে ঘাস তৈরি করতে হবে ঘাসের জায়গা লাগবে আপনি একটু গ্রাম সাইডে হলে ভালো হয় আর ছাগলকে সুষম খাবার দিতে হয় এই এই যে খাবারের জিনিসগুলা কখন কি খাবার দিতে হয় কোন ছাগল নিয়ে খামার শুরু করতে হয় আপনি এই এভরিথিং জিনিসগুলো কিন্তু আমার চ্যানেলের ছাগল পালন নিয়ে ছাগল পালন প্রশিক্ষণ নিয়ে প্লেলিস্ট রয়েছে ওই প্লেলিস্টের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ ছাগল পালন সম্পর্কে আপনারা সকল ধরনের প্রশিক্ষণ পেয়ে যাবেন আর ছাগল পালনটা করলে ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে লাভবান হতে পারবেন আর ছাগল খামারটা একদিন দুই দিনের জন্য না আপনারা এক থেকে দুই বছর পরে এটা থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন সো আপনাদেরকে বলবো আপনারা এক থেকে দুই বছর আপনারা অন্য একটা সাইড বিজনেস রাখবেন যেটা বিজনেস বা চাকরি রাখবেন যেটার মাধ্যমে আপনি সংসারটা আপনার খরচটা চালিয়ে যেতে পারেন আপনার ওইরকম ব্যাকআপ রাখতে হবে যেন দুই বছর আপনি টাকার অভাবে না পড়ে যান কারণ ছাগল খামারটা করলে ছাগলদেরও কিছু দানাদার খাদ্য দরকার হয় ওই জিনিসগুলো আপনি খাওয়াতে পারবেন এবং আপনারও চলতে কোনো অসুবিধা হবে না দানাদার খাদ্য নাই খাওয়ালেন ছাগলকে শুধু ঘাসেই খাওয়ালেন কিন্তু আপনি তো আপনার যে ফ্যামিলি চলার যে কষ্ট ওই কষ্ট আপনি নির্বাহ করতে হয় তো ওই জিনিসগুলোর ব্যাকআপ রেখে এরপর আপনি ছাগল খামারে নামবেন তাহলে ইনশাল্লাহ আপনি দুই বছর পরে এটা থেকে আর আপনি পিছু হটতে হবে না আর ছাগলটা অল্প অল্প করে শুরু করবেন আর হঠাৎ করে অনেক টাকা ইনভেস্ট করে ফেলবেন না আর কখন কোন ধরনের ছাগলটা কিনতে হবে সে সম্পর্কেও আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি ছাগল কিনতে গেলে কোথা থেকে কিনবেন আমার প্লে ভিডিও রয়েছে কোন ছাগলটা কিনলে ভালো হবে কোন ছাগলটা সুস্থ কোন ছাগলটা অসুস্থ এই সব কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলা প্লে থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ইনশাল্লা হ্যাপি ফার্মিং গুড বাই